বরিশালের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, সকাল থেকে বরিশালের পরিস্থিতি জানাবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে মানুষের মধ্যে এক প্রকার উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এবং প্রত্যেকেই কিন্তু আসলে শঙ্কায় রয়েছেন যে কখন কি ঘটে, এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। তারপরে কিন্তু মানুষ রাস্তায় নামছেন এবং যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে সকাল প্রায় 10টার কাছাকাছি কিন্তু মানুষের চলাচল কিন্তু একেবারেই কম, ব্যক্তিগত গাড়ি কিন্তু আমরা খুবই কম চলাচল করতে দেখেছি। যেহেতু গতকাল শিক্ষার্থীদের যে প্রোগ্রামগুলো ছিল তার মধ্যে কিন্তু তারা বিএম কলেজের সামনে প্রথমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, সেখান থেকে তারা মিছিল নিয়ে কিন্তু নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় যে বাস টার্মিনাল সেখানে যায় এবং সেখানেও তারা বিক্ষোভ করে। সেক্ষেত্রে কিন্তু আমরা পুলিশকে বাধা দিতে দেখিনি এবং তাদের কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করছিলেন এবং পরবর্তীতে তারা সেখানে কর্মসূচি শেষ করে নগরীর চৌমাথা এলাকায় যখন যায় এবং সেখানে কিন্তু দেখেছি যে তারাও সেখানেও সড়ক অবরোধ করে এবং সড়ক অবরোধ শেষে একটি পর্যায়ে কিন্তু তারা তাদের কর্মসূচি দুপুর 2:15 দিকে তারা তাদের কর্মসূচি শেষ করে। কিন্তু এই শেষের দিকে কিন্তু আমরা দেখেছি যে একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রাস্তার পাশে থাকা পুলিশ বক্স, একটি পুলিশ বক্স সেটি ভাঙচুর করা হয়েছে। এই সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। তবে এই বিষয়টি শিক্ষার্থীরা যেটি জানিয়েছে যে এই ধরনের কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই, তারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন না, এই বিষয়টি তারা জানিয়েছেন। এরপর থেকে বরিশালে কিন্তু এমনিতেই আমরা দেখেছি গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে এবং মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপরেও আমরা দেখছি আসলে যে সকাল থেকে বরিশাল নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কিন্তু অল্প সংখ্যক কিছু অভ্যন্তরীণ রুটের বাদ ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সার্বিক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষের মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করছে, যার ফলে কিন্তু মানুষের চলাচলও কমেছে এবং যানবাহনের চলাচল বরিশালে আজকে কম রয়েছে। বরিশালের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।